হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আর আমার পূজা লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে একটা নতুন মেকআপের ভিডিওতেও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা রইল। আজকে আমি একটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে মেকআপের ভিডিও করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমি একটা ক্লিনজিং ওয়াটার দিয়ে আমি আমার মুখটা ভালো করে ক্লিন করে নেব, যাতে আমার স্কিনের কোথাও কোনো রকম মেকআপ বলো নোংরা বলো যাতে লেগে না থাকে, সেই রকম করে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর আমি টোনার 3 থেকে 4 বার স্প্রে করে নেব হাতের সাহায্যে, ভালো করে ড্যাব ড্যাব করে স্কিনের সঙ্গে সেট করে নেব। টোনার লাগিয়ে নেওয়ার পরে আমি একটা ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে ভালো করে ফেসের মধ্যে গলার মধ্যে ভালো করে আমি লাগিয়ে নেব। স্কিনে ভালো করে ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করার পরে আমি এখন প্রাইমার ইউজ করছি। ভালো করে আমি প্রাইমারটা লাগিয়ে নেব। আমার স্কিনের যেখানে যেখানে কালো কালো দাগ রয়েছে বা কালো জায়গাগুলোতে আমি ভালো করে অরেঞ্জ কালারের কনসিলার লাগিয়ে নেব। বন্ধুরা, আমি এই মেকআপটা ঘরে থাকা মেকআপের যাই প্রোডাক্টস ছিল সেই দিয়েই আমি এই মেকআপটা করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এবারে আমি কনসিলারটা ভালো করে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে ওই কালো দাগগুলো যাতে বোঝা না যায়। যেখানে যেখানে আমি অরেঞ্জ কালারের কনসিলার ইউজ করেছি সেখানে আমি হাইলাইট ক্রিম লাগিয়ে নেব, যাতে কনসিলারটা বোঝা না যায়। এবারে আমি হাইলাইট ক্রিমটা ভালো করে ব্লেন্ড করে নেব একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে, যাতে অরেঞ্জ কালারের কনসিলারের সঙ্গে এই হাইলাইট ক্রিমটা একদম সেট হয়ে যায়, যাতে কোনো রকমে বোঝা না যায়। সেই রকম করে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। হাইলাইট ক্রিমটা ব্লেন্ড করার পরে তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকমের অরেঞ্জ কালারের কনসিলারটা বোঝাই যাচ্ছে না। এবারে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবারে আমি কন্টুর করে নেব। কন্টুরটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম দাগ না থেকে যায়।
একদম যেন স্কিনের সঙ্গে পারফেক্ট লাগে, সেই জন্য আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি একটা হোয়াইট কালারের কনসিলার নিয়ে আইব্রোটা কাট করে নেব ভালো করে। এবারে আমি একটা ছোট একটা পাপ দিয়ে আমি হোয়াইট কালারের কনসিলারটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে আমি আমার টি জোনটা হাইলাইট করে নেব। টি জোনটা হাইলাইট করার পরে আমি একটা ফেস পাউডার দিয়ে আমি ভালো করে ফাউন্ডেশনগুলো যতগুলো লাগিয়েছি সেগুলো ভালো করে সেট করে নেব। ফেস পাউডার লাগিয়ে নেওয়ার পরে আমি আমার কন্ট্রোলের জায়গাগুলো ভালো করে কন্ট্রোল পাউডার লাগিয়ে নেব। তারপর আমি ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার মিক্স করে আইব্রোটা সেট করে নেব সুন্দর করে। তারপর আমি একটা আইব্রো ব্রাশ দিয়ে আমি ব্ল্যাক আর ব্রাউন কালারটা ভালো করে ব্লেন্ড করে নেব। এবারে আমি একটা সাদা পাউডার নিয়ে যেখানে আমি কনসিলার লাগিয়েছিলাম সেই জায়গাটা সেট করে নিয়েছি। এবারে আমি অরেঞ্জ কালারের আইশ্যাডো ভালো করে লাগিয়ে নেব। তারপরে আমি অরেঞ্জ কালারের নিচে হোয়াইট কালারের আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি হোয়াইট কালারের আইশ্যাডোর নিচে গ্রিন কালারের আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি ভালো করে, এবং এগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে আমি গ্রিন কালারের একটা গিল্টার আইশ্যাডো লাগিয়ে নিয়েছি। তারপরে আমি আইলাইনার লাগিয়ে নিচ্ছি ভালো করে, একদম আইলাইনারটা আমি একটু টানা টানা করে লাগাবো, অনেকটা টেনেই লাগাবো। তারপরে আমি অরেঞ্জ কালারের আইশ্যাডো নিয়ে চোখের তলায় যে গ্যাপটা আছে ওটা একদম প্রপারলি সেট করে নেব। তারপরে আমি মাস্কারা লাগিয়ে নেব ভালো করে। তারপরে আমি চোখের ইকর্নারে আমি হাইলাইট করে নেব। চোখের মেকআপ আমার কমপ্লিট। এবারে আমি একটা সুন্দর ব্রাশ দিয়ে ব্লাশ লাগিয়ে নেব রেড কালারের। তারপরে আমি হাইলাইট লাগিয়ে নেব। তারপরে আমি সুন্দর করে লিপস্টিকটা পরে নেব। আমি এখানে দুটো কালার মিক্স করে লিপস্টিকটা পরেছি।
তারপরে সিঁদুর পরে নিয়েছি, যেটা সব বিবাহিত মেয়েরাই পরে থাকে। তারপর টিপ পরে নিয়ে আমি একটা মেকআপ ফিক্সচার দিয়ে পুরো মেকআপটা আমি সেট করে নিয়েছি। ফাইনালি আমার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার তো মেকআপটা খুবই ভালো লেগেছে। তো আমি প্রফেশনালি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি এটা নিজে নিজে শেখা। তা আমি মেকআপ করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর আজকের এই মেকআপের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের সকলে ভালো থেকো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।